আমি দেনবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ অনেক দিন পরে আমি হচ্ছে ব্লগ বাড়ি থেকে শুরু করছি মাঝে আমি একদিন বেরিয়েছিলাম সেদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ছোট্ট একটা ব্লগ ছিল তো এতদিন বিগত কয়েকদিন ধরে আমার মনটা খুব খারাপ ছিল মানে পৃথিবীর যা অবস্থা তারপরে আমাদের এখানে অলমোস্ট কুড়ি হাজারের বেশি করোনা পজিটিভ প্লাস আহ দেড় হাজারের বেশি মানুষ এখানে মারা গেছেন আমরা যে সিটিতে থাকি সেখানে তিরিশ জনের আমাদের পাশের সিটিতে পাশের সিটি মানে একটা একটু একটু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দূরে সেখানে প্রায় একশো জন আর আশেপাশে কোনো সিটিতে পঞ্চাশ কোনো সিটিতে দশ এরকমভাবে হয়েছে তো সব কিছু মিলে আমার মনটা খুব খারাপ ছিল সেই জন্য আমি মানে মন থেকে কোনো কিছু রেসপন্স না পেলে ব্লগ বা কোনো কাজ শুরু করা হয়তো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যই আমি একটু চুপচাপ ছিলাম একটু ছিলাম তো মনটাকে অনেক বোঝানোর পরে মানে ভাবলাম যে এগুলো তো আমার হাতে নেই আমার পক্ষে তো কিছু করা সম্ভব নয় তো সেই জন্যই মনটাকে শক্ত করে সব উপরালের হাতে ছেড়ে দিয়ে মানে ঠিক আছে কপালে যেটা আছে সেটা তো হবেই সেটা তো আমার পক্ষে ঠিক করা সম্ভব নয় আশা করবো একদিন সব ঠিক হবে তো সেই জন্যই আমি ব্লগ আবার মানে আমি নর্মাল মানে থাকার বা ভাবার চেষ্টা করছি তো সেই জন্যই আমি ব্লগ আবার শুরু করছি আশা করব তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদের সাথে আমার আজকে আমি কি সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব

ব্রেকফাস্ট আর হচ্ছে আমি আলু পোস্তটাও রান্না করে নিয়েছি এবার আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম ওগুলো বার করে আমি মেলে দেব এখন সব মেলে দেব আর এই জামা কাপড় ভাজ করা আর জামা কাপড় যে মেলে দেওয়া মানে কত কষ্ট মানে এটা যার মানে আমার এই কাজটা যেটা আমি সবচেয়ে বেশি মানে অপছন্দ করি তাছাড়া আমাকে বাকি সব কাজ দিলে আমি সব কাজ করে দিতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু এই জামা কাপড় ভাজ করাটা আমাদের আজকের মেনু এখানে দেখো পোস্ত পোস্তটা একটু নিচে পুড়ে গেছিলো তো সেই জন্য লাল লাল হয়ে গেছে আর এটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা আমি কালকে করেছিলাম তো দু পিস ইলিশ মাছ আর আলু মানে ছিল তো সেটা আজকে খাবো আর এটা ডাল ডালটাও কালকে তো এইগুলো মানে আজকে লাঞ্চে এই মেনু আছে তো আজকে আমি শুধু পোস্তটাই করলাম মেনলি আর এগুলো তো ছিলই তো এবার আমরা খেতে বসবো তো আবার রান্না হয়ে গেছে পোস্ত রান্না করলাম তোমরা দেখলে আর হচ্ছে কালকের কিছু তরকারি আছে তো রান্না করার হয়ে যাওয়ার পরে মানে রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায় তো আমি ওটা এখন পরিষ্কার করবো আর যে কড়াইটাতে আমি পোস্ত রান্না করেছিলাম সেই কড়াইটার নিচেটা একটু ধরে গেছিল তো ওটা আমি ভিজিয়ে রেখেছি ওটা সাথে সাথেই মেজে নেব নইলে সেই খাওয়ার পরে এতগুলো বাসন হয়ে যায় তারপরে বলতে잖아 আর খাওয়ার পরেই মনে হয় বাঙালি মানুষ তো একটু ধপাস করে শুয়ে পড়ি তো সেই জন্যই আর মানে সেই বাসন মাজতে মাজতে রাত হয়ে যায় কখনো সন্ধে হয়ে যায় তো সেই জন্য আমি এখনই মানে মেয়ে যেহেতু ঘুমোচ্ছে ওর বাবাও ঘুমোচ্ছে এখন কিন্তু সাড়ে বারোটা বাজেও দুজন কিন্তু ঘুমোচ্ছে তো যাই হোক রাত অনেক রাত অব্দি জাগে বলে ঘুমোতে হয় কিন্তু মেয়ে আজ আমার সাথে তাড়াতাড়ি উঠে পড়েছিল তাড়াতাড়ি উঠে পড়েছিল তারপর উঠে ও একটা ডিম সেদ্ধ তারপরে একটা বিস্কুট একটা ফল খেয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে সাড়ে দশটা নাগাদ আশা করি একটা দেড়টা নাগাদ উঠে পড়বে তারপরে আমরা লাঞ্চ করবো ওকে লাঞ্চ মানে ওকে আগে লাঞ্চ করিয়ে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করি তো এখন হাটা পরিষ্কার করেনি মানে জাস্ট উপর থেকে উপর থেকে একটু মুছে টুছি নেবো আর কড়াইটা মেজে নেবো আমি সেই ব্রেকফাস্ট করেছিলাম সাড়ে এগারোটা নাগাদ এখন এখানে একটা বাজে এখনও কিন্তু ওরা ঘুম থেকে ওঠেনি আর আমার ভাল লাগছে না একা একা বোর ফিল করছি তো ওই চুপচাপ বসে আছে এটা করছি ওটা করছি একটু ওই ভিডিও থামনেলটা তৈরি করলাম এইসব করছি আর কি তো এখন আবার একটু খিদে পেয়ে যায় তখন একটা ডিম সেদ্ধ একটু সেদ্ধ ছোলা কাঁচা ছোলা আর দুটো খেজুর খেলাম এখন একটু খিদে পেয়ে গেছে তো আমি এখন একটা সোনপাপড়ি খাবো এই সোট গুলো আমরা বাংলাদেশের দোকান থেকেই কিনেছিলাম বাংলাদেশের দোকানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখতেও কি সুন্দর না এর উপরে পেস্তা আমার ফামান সব দেওয়া একটা হাই করে দাও তো হাই এবার আমি ওকে খাওয়াবো তো ওর খাবারটা রেডি করে নিই আর ওর বাবাকে একটু চা খেতে দেবো তো চা খাবার রেডি হয়ে গেছে এটা বেগডুর খাবার ও এখানে আমি ওকে চাল ডাল দিয়ে একসাথে ফুটিয়ে তারপরে আমি একটু মানে জল জল রেখেছিলাম ওটা তারপরে আমি একটা একটু আলু পোস্ত দিয়েছি আর একটা ডিমের কুসুম দিয়ে মেখে নুন দিয়ে বাটার দিয়ে আমরা মাইক্রোওয়েভ অ্যাকুইট গরম করে নিয়েছি নিয়ে এটা আমি ওকে খাইয়ে দেবো করো একা একা খেতে পারবে ইៀប্নু খাওয়া হয়ে গেছে এবার আমরা আমি ভাত বসিয়েছি তারপরে আমরা খাবো লা খেললাম আসলে ও তো বেরোতে পারে না ও বাড়ি থেকে থেকে বোর হয়ে যায় তো সেই জন্য মানে হচ্ছে ওর সঙ্গে একটু খেলি বেশিটা সময় কাটানোর চেষ্টা করি আর এখন দুপুরবেলা ও আর আমি বসে ল্যাপটপের সিনেমা দেখি তো এই সমস্ত করি সেদিনকে দীপিকা পরিকনের ওই অ্যাসিড মানে ওই ছাপাক নাকি একটা হ্যাঁ ছাপাক ঠিক উচ্চারণ করছে কিনা যায় যাই না তো হচ্ছে ওই সিনেমাটা দেখতে দেখতে বেবলু কেঁদে ফেলেছে আমিও কেঁদে ফেলেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনের কাদার কারণটা আলাদা আমি ঘটনাটা বুঝে ঘটনাটা শুনে কাঁদছি কিন্তু বেবলু কাঁদছিল দীপিকা পরকানের ওই মানে যখন সার্জারির আগে ফেসটা বা পরে ওটা দেখে ও কেঁদে ফেলেছিল ভয়ে তো যাই হোক তো ওই সমস্ত করি ওকে নিয়ে আর হচ্ছে এইভাবে ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকার তোমরাও ভালো থাকার চেষ্টা করো বেশি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ও ঘরে যাব একটু শোব তারপরে বিকেলে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো খাওয়া দাওয়া শেষে আমি আর বেরবো এখন সিনেমা দেখতে বসেছি বিবাহ বিজান এই মেয়েটা এত দুষ্টু বাপ রে বাপ একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা দেখতে দিল না এখন আমাদের এখানে সন্ধে ছটা মানে ছটা নয় পনেরো ছটা বাজে তো এখন ওয়েদারটা দেখলে মানে বিশ্বাসই হবে না একদম রোদ ঝাঁঝা করছে গরমকালে এখানে এটাই মানে পর্যন্ত একদম রোদ মানে একদম রোদ থাকে তো আমি এখন বাইরেটা একটু দেখাই বা আমার ঘরে রোদটা এসেছে সেটা দেখাচ্ছি এখন বাজে এবার দেখাচ্ছি রোদটা এই যে ঘরে রোদটা এসেছে বাইরেটা একদম মানে দেখে মনেই হবে না যে পনেরো ছটা বাজে এইরকম ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার ও জানলা ধারে দাঁড়িয়ে বাইরেটা দেখছে আর খেলা করছে আর আমি ততক্ষণ ওর জন্য একটু সুজি বানাবো বেবলু জানলায় দাঁড়িয়ে খেলতে খেলতে গাড়িটা নিয়ে খেলতে খেলতে গাড়িটা একদম মানে তিনতলা থেকে নিচে ফেলে দিয়েছে আমি এখন সেটা আনতে যাচ্ছি কি ঠান্ডা ওই যে পড়ে আছে বেবলুর গাড়ি বাপরে পুরো রাস্তা ফাঁকা একদম একটা গাড়ি যাচ্ছে শুধু পুরো ফাঁকা এই গাড়িটাকে আমি এবার ডেটল দিয়ে স্যানিটাইজার দিয়ে ধুয়ে তারপরে ওর কাছে দেব এই গাড়িটা কিন্তু পুরোটাই কাঠের একদম সুন্দর বেবলু এখানে বেবলু সুজিটা হচ্ছে আমি কিন্তু এটার মধ্যে আমন্ড আখরোট তারপরে কাজু বাদাম সব একসাথে পেস্ট করে দিয়েছি অল্প চিনি দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি একটু এলাইচি তারপরে লবঙ্গ দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয় তো ওকে আমরা আমরা যেরকম টেস্ট ভালোবাসি ওকে আমরা সেরকমই খাওয়াটার চেষ্টা করি যাতে একসাথে ও আমাদের সাথে বসে খেতে পারে বা তো সেরকমটাই আমি সেভাবে করার চেষ্টা করি এটা খুব খেতে এই জমি জনকে এই ফ্লেভারগুলোর জন্য তো ও হাম হাম করে খেয়ে নেয় আচ্ছা এই যে বেগুলো সুজিটা এবার আমি ওকে খাইয়ে দেব চলো মামমাম খেয়ে নে আছে এবার আমরা একটা একটু কিছু খাবো এখন এখন আটটা বাজে আটটা নয় পনেরো আটটা মতো বাজে এখন তো এখন কিছু টিফিন করব তারপরে রাত্রি দশটা সাড়ে দশটার দিকে লাঞ্চ করব সরি ডিনার করব দিয়ে সন্ধ্যাবেলা ম্যাগি ট্যাগি করে খেয়ে আমরা তারপরে বেবলুকে খাওয়ালাম তারপরে একটু ল্যাপটপে এটা সেটা দেখছিলাম আর তারপর এবার আবার রুটি করার ফলে আমি রুটি করব রুটি করে তারপর আমরা ডিনার করব তাই তো হ্যাঁ এখানে আর এটা ডিমের ভুর্জি আর একটু আদারও শুনডিও স্পেশাল করে করা আর এটা রুটি আজকে ডিনার আমাদের তো আমরা এখন ডিনার করে নেব তো আমাদের ডিনার হয়ে গেছে আমি ডিনারের পরে বাসনগুলো মেজে নিয়েছি আর হচ্ছে রান্নাঘরে একটু একটু এটু ফাটা পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম তো ডিনারের পর থেকে এক থেকে দেড় ঘন্টা পুরো আমার মানে আমার নিজের সময় ওটাতে আমি অন্য কিছু করি না এখন বাজে এখন বাজে এগারোটা পনেরো আমি এখন স্নান করতে যাব তো দাঁড়া বাম্মা চলে এসো স্নান করতে যাব তারপরে বেবলু আশা করি ঘুমিয়ে পড়বে ওকে ঘুম পাড়িয়ে ওকে ঘুম পাড়িয়ে হম আমি স্নান করতে যাচ্ছি সারাদিন আমি स्नान সারা দিনে আমি স্নান করি না কারণ আমি সারা দিনে আন্না বন্না তেল চুকে একটু কথা এগুলো আমার মনে হয় জানো রাতে স্নান করলে সবকিছু एकदम फ्रेश মনে হয় ফ্রেশ भए বিছানায় ঘুমোতে যায় তো সেটা খুব ভালো লাগে তো সেই জন্য আমি রাতে স্নানটা করি স্নান করা হয়ে গেল এবার আমি স্নান করে অনেক ফ্রেশ লাগছে আমি একটু বিছানা চাদরটা চেঞ্জ করবো তো এখন কটা বাজে এখন বাজে এখন বাজে বারোটা পাঁচ বিছানা চাদরটা চেঞ্জ করব তারপরে হচ্ছে আমি বিবলুকে ঘুম পাড়াবো আর স্নানটা আমি বললাম তো কি কারণে এত রাতে স্নান করি তো এই যে রাতে স্নান করে শুয়েও পড়বো মানে ড্রেসপত্র চেঞ্জ করা সমস্ত কিছু সবকিছু একদম মানে ফ্রেশ লাগে খুব সেই জন্যই স্নানটা তো তো মামা ভালো থেকো তোমরা সবাই আর সুস্থ থেকো স্বাভাবিক থেকে আর হচ্ছে সাবধানে থেকো আর হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো আমার আর তো টাটা বাই বাই